অন্ধের দেশে আয়না বিক্রি করা আর বিশ্বাসঘাতককে বিশ্বাস করা একই ব্যাপার। সময় ঠিক চলে যায়, তবে কথাগুলো মনে গেঁথে রয়। দুঃসময় এলেই মুখোশের আড়ালের মানুষ চেনা যায়। জীবনে ভালো থাকতে হলে কারো প্রতি অভিযোগ রেখো না। অভিযোগ প্রত্যাশা থেকে আসে, আর প্রত্যাশা মনকে অশান্ত করে। তাই অভিযোগ যদি রাখতেই হয়, নিজের প্রতি রেখো। যার যোগ্যতা যত কম, তার অন্যকে খোঁচা মারার দক্ষতা তত বেশি। জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো, আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো। পরিকল্পনা সম্পন্ন একজন বোকা পরিকল্পনাহীন প্রতিভাবানকেও হারিয়ে দিতে পারে। যাদের মা বেঁচে আছে, নিজেকে গর্বিত অনুভব করো, কারণ মা থাকতে কেউ গরিব হয় না। যে নারী তার বৈধ স্বামী পেয়েও তার প্রতি সন্তুষ্ট না, পরপুরুষে আসক্ত, তাকে স্বর্গ এনে দিলেও সে সন্তুষ্ট হবে না। যে পুরুষ ঘরে সুন্দরী বউ থাকা সত্ত্বেও পরনারীতে আসক্ত, তাকে গোটা দুনিয়ার সব রমণী এনে দিলেও তার মন ভরবে না। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়া খায়, আর যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছ খায়। শুধু ধৈর্য রাখতে হবে, সময় ও সুযোগ একদিন সবারই আসে। জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলাতে হয়, তবে তাই করো। পরিবর্তনের শুরুতে কিছুটা কষ্ট হবে, তবুও যে তোমার মূল্য বুঝলো না, তার জন্য বসে সময় নষ্ট করো না। ভালো থাকার জন্য ভালোবাসলেও দিন শেষে আমরা কেউ ভালো থাকি না। প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলার ধরনটাও পাল্টে যায়। মানুষ তখনই মানসিক ভারসাম্য হারায় যখন সে সত্যকে মেনে নিতে অক্ষম হয়। ভালোবাসার আকুতি যতটাই তীব্র, ঘৃণার আঘাত ততটাই নিদারুণ। আঘাত আমাদের এক ধাক্কায় অনেক বড় করে দেয়, বয়স যা পারে না। আমাদের জীবনের প্রথম অনুভূতিগুলো ভুল মানুষের সাথেই জড়িয়ে থাকে। যেদিন অপেক্ষা করতে বিরক্ত লাগবে, সেদিন জানবে ভালোবাসা শেষ। একবার কে বেশি জোরে দৌড়ায়, কুকুর না চিতা, এই জন্য রেস অনুষ্ঠিত হলো। কুকুর দৌড়ে গেলেও চিতা তার জায়গা থেকে এক চুলও নড়ল না, যেভাবে ছিল সেভাবেই বসে থাকল। সবাই যখন কারণ জানতে চাইল, তখন চিতা বলল, কখনো কখনো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করাটাই অপমানজনক। বাদ দাও সেই সব চিন্তা যা তোমার মনের ক্ষত বাড়ায়। যেখানে তোমার মন ভালো থাকে, মনকে পাঠাও সেই ঠিকানায়। সারাটা জীবন সবাই ভুলই বুঝল, কারণ কাউকে বোঝাতে পারিনি আমি মানুষটা কেমন। নিজের গল্প নিজে তৈরি করুন, অন্যের গল্প থেকে শুধু শিক্ষা গ্রহণ করুন। আমি বলবো, যারা অসফল তাদের সাথে কথা বলুন, কারণ তারা কেন অসফল তাদের থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে কাজে লাগান। কখনোই হাল ছাড়বেন না। একটা সুখী জীবন সফল জীবনের থেকে উন্নততর, কেননা সাফল্য মাপে অন্যেরা, আর আমাদের সুখের পরিমাপ করে আমাদের আত্মা, চেতনা আর হৃদয়। হাসি খুশি থাকি বলে দুঃখ নেই ভেব না, সোনার মতো নির্ভরযোগ্য মানুষ নেই বলে দুঃখ কাউকে বলি না। কাউকে কষ্ট দিয়ে নাকি ভালো থাকা যায় না, আমি তো দেখি তারা দিব্যই ভালো থাকে। মনে রাখবেন, জীবনটা আপনার, তাকে রাঙিয়ে তুলতে হবে আপনারই। আপনি ভালো আছেন নাকি খারাপ আছেন তা কেউ জানতে চাইবে না, বরং আপনার ক্রমান্বয়ে হেরে যাওয়া শুকনো মুখ দেখে অন্যের আপনাকে হাসির খোরাক বানাবে। দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ কি জানেন? কথা বলা বন্ধ করে দেওয়া। নিজের ইচ্ছেগুলোকে সবসময় প্রাধান্য দেওয়া উচিত, কারণ ইচ্ছেগুলোই তো বেঁচে থাকার প্রেরণা যোগায়। অনুভূতি নিয়ে খেলা যাদের অভ্যাস, মানুষ পাল্টানো যাদের স্বভাব, তাদের কখনোই ভালোবাসতে যেও না, কারণ ওরা ওই শব্দের মর্ম কি তা জানে না। মহান হতে চাই না, শুধু ভালো মানুষ হতে চাই। কারো জন্য যদি কিছু করতে পারি, তা যেন করতে পারি কোনো স্বার্থ ছাড়াই। একটা ছোট বীজ জানে বড় হতে হলে নোংরায় পড়তে হয়। অন্ধকারে ডুবে থেকে কঠিন যুদ্ধের পর আলোর দেখা পাওয়া যায়। লক্ষ্য পূরণের জন্য মানুষ যদি মন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়, দৃঢ় এবং নিরলসভাবে প্রচেষ্টা করে যায়, তাহলে কুণ্ডলীর গ্রহ নক্ষত্র তার স্থান বদলে দেয়। রাগী মানুষের মন বুঝতে খুব কম মানুষই পারে, সবাই তার বাইরের রাগকে বেশি প্রাধান্য দেয়।
ভেতরে জমে থাকা কষ্টটা দেখে না, কেউ তার রাগের কারণটাও খোঁজে না। রাগী মানুষটিও তার কষ্ট প্রকাশ করতে পারে না, তার ভালোবাসা কষ্ট রাগের মাধ্যমে প্রকাশ পায়। সবার মতো করে সে তার ভালোবাসা এবং কষ্ট প্রকাশ করতে পারে না বলেই কেউ তার ভালোবাসা এবং কষ্ট বুঝতে পারে না। ভালোবাসলে একটা রাগী মানুষকে ভালোবাসুন, কম ঠকবেন, কারণ সে কখনো অভিনয় করতে পারবে না। সে প্রথম থেকেই রাগ দেখিয়ে সত্য কথা বলবে, মনের ক্ষোভ প্রকাশ করবে, আপনার সাথে খারাপ ব্যবহারও করবে। রাগ করে সাময়িক কষ্ট দিলেও দিন শেষে আপনার হাতটি সে ধরে রাখবে। পরিস্থিতি যেমনই হোক, তোমাকে লড়াই করে বেঁচে থাকতে হবে। মনে রেখো, কাউকে হারানোর শোকের ছায়া কারো কাছেই বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না। শত অবহেলা পাওয়া মানুষটাও একসময় নিজেকে সামলে নিতে শিখে যায়, শুধু একটু সময়ের অপেক্ষা। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, সে তোমায় অনেক বেশি মূল্য দেবে। সব কিছুই দেখছি, সব কিছুই সহ্য করে নিচ্ছি, কিন্তু চুপ আছি কারণ সময় এখনও আসেনি। জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে। বিশ্বাস করো, এমন সময় আসবে। বাস্তব জীবনে ভালো মানুষ হও, সামাজিক মাধ্যমে নয়। বেঈমান কখনো কাঁদে না, আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না। সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়া বোকামি। মানুষের অনুভূতি খুবই সীমিত, একটা সময়ের পর নতুন কোনো অনুভূতি আর জন্ম নেয় না, পুরাতন অনুভূতিগুলোই জন্ম নেয় বারবার। সারা রাত অশ্রু ঝরুক, দিনে তবু হাসি মুখ, আমি ভালো আছি তা অন্তত প্রিয়জন জানুক। অনেক দেখেছি যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজেই ভালো থাকা বিসর্জন দিয়েছে, দিন শেষে তাদেরকেই অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। আমার নিজস্ব কোনো কষ্ট নেই, যা আছে সব অন্যের দেওয়া। আপন মানুষই তো চিনতে পারিনি, দুশ্মন চিনব কেমনে? জীবনে যত বিপদে পড়বে তত তোমার কাছের মানুষগুলোকে চিনতে পারবে। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না, এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে। সব কষ্টের মাঝেও নিজের জন্য সুখ খুঁজে নিতে হয়, এই দুনিয়াতে কেউ কারো নয়, নিজের জন্যও বাঁচতে হয়। একাকিত্ব উপভোগ করতে শিখুন, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের তালিকায় থাকবেন। দুই ধরনের মানুষের অহংকার বেশি, নাম্বার এক বেশি সুন্দর হলে, নাম্বার দুই হঠাৎ বড়লোক হলে। সব কথা প্রকাশ করতে নেই, কারণ প্রকাশ করলে অবহেলা বাড়ে, ভালোবাসা নয়। স্বপ্ন দেখা বারণ, আপনি বেকার, আপনি অযোগ্য, সেটাই তো মূল কারণ। মন আর মস্তিষ্কের যুদ্ধে রোজ কিছু অনুভূতি নির্যাতিত।